ইসলামী ব্যাংক নিউজ টপ 10। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আইনি কোনো সুযোগ নেই, পরিবারের আবেদনের উপর অভিমত আইন মন্ত্রণালয়ের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেগম জিয়ার কিছু হলে দায় নিতে হবে সরকারকেই, হুঁশিয়ারি মির্জা ফখরুলের, বলেছেন রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন, সমস্যার সমাধান হবে না এতে। আমেরিকার কাছে গণতন্ত্রের সবক শুনতে হলেও তারাই আবার আশ্রয় দেয় খুনিদের, মন্তব্য প্রধানমন্ত্রীর, বললেন বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে বিএনপি। র‍্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের ল ফার্ম নিয়োগ দেওয়া হবে, জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন সহ 6 দফা প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় সুগন্ধা নদী থেকে আরো 2টি লাশ উদ্ধার, 30 দিনের মধ্যে সব তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের, ঝালকাঠিতে আরো 1টি মামলা। দেশে আরো 1জন অমিক্রন আক্রান্ত শনাক্ত, নতুন নিবন্ধন নয়, কার্ড ডাউনলোড করে বুস্টার ডোজ নিতে পারবেন 60-ঊর্ধ্ব নারী পুরুষ ও সম্মুখ সারির যোদ্ধারা। কক্সবাজারে পর্যটক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি আশিকের সেকেন্ড ইন কমান্ড ইসরাফিল জয় গ্রেফতার। অমিক্রনের সংক্রমণ বাড়ায় ফ্রান্স, গ্রিস ও জার্মানি সহ ইউরোপ জুড়ে কঠোর বিধিনিষেধ, রাত্রিকালীন কারফিউ জারি দিল্লিতে। নির্দিষ্ট ক্যালেন্ডার ছাড়া বিপিএলে মানের উন্নতি হবে না, ফ্র্যাঞ্চাইজিগুলো লাভবান না হলে মালিকানায় আগ্রহ কমবে, শঙ্কা বিশ্লেষকদের।